কোকরাঝার জেলা আর সত্র ন্যায়াধীশর আদালতর রায়। কিশোরী ধর্ষণকারী 25 বছরের কারাদণ্ড, কারাদণ্ড ধর্ষণকারী নির্যাতনকারী গাজী রহমানক 20,000 টাকার জরিমানা। 2019 সনের 10 সেপ্টেম্বরের ঘটনা। এগারী 14 বছরিয়া কিশোরীক ধর্ষণ করেছিল যমুনাতারী গাঁর গাজী রহমানে। গোসাইগাঁও আরক্ষী থানার অন্তর্গত যমুনাতারীর গাজী রহমানে কিশোরীগীক ধর্ষণের উপরই আঘাত হানিছিল যৌনাঙ্গত। গোসাইগাঁও আরক্ষী থানাত 425/20 নম্বরত গোচর রুজু। পক্সো আইনের 6 নম্বর ধারাত গোচর। বিচার প্রক্রিয়া চলিল কোকরাঝার জেলা আর সত্র ন্যায়াধীশর আদালতত। শেষত আদালতে দোষী গাজী রহমানক 25 বছরের কারাদণ্ড দিয়ে। আজি স্পেশাল জাজ মহামান্য আদালত অনারেবল জাজ জয়দেব কোসে আজি রায় প্রদান করে আর আসামি গাজী রহমানক দোষী সাব্যস্ত করে আর 25 বছরের সশ্রম কারাদণ্ড, লগতে 20,000 টাকা ফাইন আর ফাইন অনাদায়ে 2 বছরের কারাদণ্ড বিহে আন্ডার সেকশন 6 অফ পক্সো আর আন্ডার সেকশন 342 IPC 1,000 টাকা অতিরিক্ত আকৌ জরিমানা বিহে। এইটো আসলে গোসাইগাঁও PS কেস নাম্বার 425/20। কোকরাঝারের পৰা কনক চন্দ্র বড়োর রিপোর্ট, দ্য নিউজ প্লাস।